কি নামটা যেন বললি শবর? আশিস, আশিস রায়চৌধুরী। নিজের নাম বলতে এত কুণ্ঠা কেন? যা হোক, আপনার ওই গবেষণার বিষয়ে আমি বিশেষ সাহায্য করতে পারবো না। একে চা জল খাবার দে শবর। না, আমি অসময় খাই না। আর আমি ভুল জায়গায় আসিনি। আমি যে ভুল জায়গায় আসিনি তার প্রমাণ আপনি নিজেই দিলেন। আপনি চলে যাবার ইঙ্গিত না দিলে কিন্তু আমি সত্যিই ভাবতাম যে আমি ভুল জায়গায় এসেছি। দেখো আশিস, তোমার গবেষণার বিষয়ে আমি তোমাকে সাহায্য করব, কিন্তু আমার সুবিধে এবং সময় মতো। আগে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নেবে, রাজি আছো? আগে তাই হবে। আমি তাহলে আসি। আপনার সময় নষ্ট করলাম। আমার ঠিকানাটা সংগ্রহ করলে কোত্থেকে? আশিস ঠাকুরপো কিন্তু কাল সারাদিন বাড়িতেও আসেনি, কিছু খায়ও নি, রাত্রিও খায়নি। মনোহর দা তো বলল ওর খাবারটা কুকুরকে খাইয়ে দিতে বলেছে। নতুন চাকরি তো, বন্ধু বান্ধবের সঙ্গে বাইরে খেয়ে নিয়েছিল বোধ হয়। এ বাড়িতে কাউকে না বলে বাইরে খেয়ে তো কেউ আসে না মা। শরীর টরি খারাপ হয়নি তো? জিজ্ঞাসা করেছিলে? কাকে জিজ্ঞেস করব মা, সে তো আজ সকালে উঠে আবার বেরিয়ে গেছে। উমা সকালবেলা বেরিয়ে গেছে? মা, আশিস ঠাকুরপো আজকাল কেমন যেন একা একা, কেমন যেন গম্ভীর হয়ে গেছে। আমাদের পক্ষে কিছু বলা তো ভালো দেখায় না। আপনি একবার খোঁজ খবর করে দেখুন না মা। কি জানো বৌমা, ঠাকুরজির অসুখের পর থেকে আমি আশিসকে বিশেষ কিছু বলি না, মানে বলতে সাহস পাই না। সাহস পান না আপনি? অসুখের আগে ঠাকুরজি একবার আমাকে বলেছিল আমরা যে ওনার কোনো খোঁজ খবর করিনি, তার জন্য আশিসের মনে বড় দুঃখ। কার খোঁজ খবর? পিসেমশাইয়ের? সে যদি আমাকে সেই প্রশ্নটাই করে তখন আমি তাকে কি জবাব দেব বৌমা? বলবো যে তার বড় মামার বড় জেদ ছিল যে আমাদের কেউ কখনো সেখানে যাবে না। তা যদি করে থাকেন তাহলে তো বাবা ঠিকই করেছেন মা, কিছু ভুল করেননি। এখন আশিস ঠাকুরপো যদি ভেবে থাকে যে পিসিমণিকে আমরা জোর করে এখানে ধরে রেখেছি, তাহলে তো সেটা তার পক্ষে নেহাতি বোকামি হবে মা। বৌমা, তোমাকে একটা কথা বলি আমি, ভগবান না করুন
ঠাকুরজির যদি একটা ভালো মন্দ কিছু হয়ে যায়। তারপর আশিস যদি ওর বাবার কাছে গিয়ে থাকতে চায়, সত্যি বলছি আমি ওকে বাধা দেব না। সে আপনি যাই বলুন মা, আশিসের পক্ষে এটা কিন্তু ভারী অন্যায় হবে, অনুচিত হবে। বাবা, তুমি দেখছি অনেকের মতোই কথাবার্তা বলছো। ঠাকুরপো তো ঠিকই বলেছে মা, তার সমস্ত ভাইরাই তো তাকে কম ভালোবাসা দেয়নি, সেটারও তো একটা সম্মান দিতে হবে। কি জানো বৌমা, জন্মদাতা পিতা বলে কথা, নারীর টান, সে কি কেউ অস্বীকার করতে পারে? আজ 25-30 বছর ধরে যদি অস্বীকার করতে পারে, তাহলে এখনই বা পারবে না কেন মা? বৌমা, তুমি দেখছি অনেকের কথাগুলোই ঘুরিয়ে ফিরিয়ে বলছো, এর মধ্যে ওর সাথে এ নিয়ে কথা হয়েছে বুঝি? না না, ঠাকুরপোর সঙ্গে আমার কোনো কথা হয়নি। আর তাছাড়া আশিস ঠাকুরপোর না খাওয়ার সঙ্গে এর তো কোনো সম্পর্ক নেই। ও বোধহয় ওর বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিল। অবশ্য আমি আন্দাজ করছি, বাবার সঙ্গে বল কি হয়েছে? ছোট মামু, বিজিৎ নারায়ণ চৌধুরীর দেখা আমি পেয়েছি। কোথায়, কবে? এখানে কলকাতাতেই কোথাও, কোথায় জানতে চাও না? কালকে ছিলাম। তাহলে গতকাল আমাকে বললি না কেন? আমি বলবো বলে আসছিলাম, বড় মামুর ঘরে লাইট জ্বলছিল দেখে ফিরে গেলাম। আশিস, এখনই এটা বাড়ির কাউকে বলার দরকার নেই। জানি ছোট মামু, আর জানি বলেই সবাই ঘুমিয়ে পড়ার পর বাড়িতে এসেছি, তোমাকে এখানে পাবো বলে ভাবিনি। তুই কি বললি তাকে? তোকে তো তার চেনার কথা নয়। সুস্থ আছে? বলছি, সব একে একে বলছি। আমি তাকে আমার কোনো পরিচয় দিইনি ছোট মামু। আছে, যদি অস্বীকার করতেন তাহলে আমি কি করে ফেলতাম বলা মুশকিল, তাই অ্যাভয়েড করেছি। ঠিকই করেছিস।
বুদ্ধিমানের মতো কাজই করেছিস। তারপর বল। তারপর বলার মতো কিছু নেই ছোট মামু, সে সময় এখনো আসেনি। মানে? মানে আমি কোনোদিনই তার কাছে গিয়ে আমার পরিচয় দেব না। আমি আমি বলবো না যে আমি আপনার ছেলে, যাকে 30 বছর ধরে আপনি খোঁজ খবর করেননি। তবে তবে তুই এত রকম চেষ্টা চরিত্র করে তার খোঁজ করলি কেন? একদিন আসবে ছোট মামু, যেদিন আমাকে কোনো কিছুই বলতে হবে না। তোর কথা আমি ঠিক বুঝতে পারছি না আশিস। অনেক রাত হয়ে গেল ছোট মামু, তুমি শুতে যাবে না? কাজের লোক ছিলেন, আমাকে এসে শরবত দিল। সবর? হ্যাঁ সবর। ওদের ওদের খুব ভালো লাঠিয়াল ছিল, সে দারুণ ভালো লাঠি খেলতে পারত। আমি কোনোদিন ওকে হারাতে পারিনি। তুমি তাকে চেনো? চিনতাম। তারপর বল। তারপর আর বলার মতো কিছু নেই মামু। একজন অভিজাত ভদ্রলোক বাইরের লোকের সঙ্গে যেভাবে ব্যবহার করেন, তিনি সেই রকমই করেছেন। এত বড় মনের জোরের পরিচয় তুই কি করে দিলি আশিস? আমি সেই কথাটাই ভাবছি। তুমি আমাকে খুব দুর্বল ভাবো, তাই না ছোট মামু? এখন আর ভাবি না। কি ব্যাপার ঠাকুরপু, হঠাৎ জরুরি তলব? হ্যাঁ বলছি বৌঠান, তার আগে তুমি দরজাটা একটু বন্ধ করে দাও। দরজা বন্ধ করব কেন, কি হয়েছে? না সেরকম সাংঘাতিক কিছু নয়, তবে যে কথাটা আমি তোমাকে বলবো সেটা একটু গোপন রাখা দরকার। ও বলো। বৌঠান, আমি আশিসের কথা বলছিলাম। আশিস? ইদানিং আশিস ওর বাবাকে খুব বেশি করে খুঁজে বেড়াচ্ছে, তুমি জানো? জানি।
ঠাকুরজি হাসপাতালে যাবার পর থেকে ও এই ব্যাপারটার উপর বড্ড বেশি জোর দিয়েছে। একদিন আমাকে অনেক কথাই বলেছিল। কি কথা? এই আমি জানতে চাই কেন তিনি আমাকে আমার মাকে বঞ্চিত করলেন, তার কৈফিয়ত চাইবো আমি, এইসব আর কি। তুমি কি বললে? তখন ঠাকুরজি সদ্য সদ্য হাসপাতালে গেছে, আমি আর কিছু বলিনি। তবে ঠাকুরপু, ব্যাপারটা যদি ওর দিক থেকে ভেবে দেখো, কথাটা কিন্তু মিথ্যে বলেনি। গোঠান, দাদাকে খুব কিছু কিছু কথা বলেছে, তুমি জানো নিশ্চয়ই। তোমার দাদা তো ওকে সরাসরি বলেই দিয়েছেন যাতে ওসব চেষ্টাও না করে। এখন কৈফিয়ত চাইলেও সব কিছু তার ফিরে আসবে না। হ্যাঁ, এই কথাটা বলবো বলেই আমি তোমাকে ডেকে পাঠিয়েছি বুটান। আশিস বিজিত নারায়ণের সঙ্গে দেখা করেছে। দেখা করেছে? কোথায়? কবে গেল? এখানে, এই কলকাতায়। সর্বনাশ, এ তো আরেক বিপদ। তিনি যদি ভুল করে ওইখানে চলে আসেন, তাহলে তোমার দাদা, বাড়িতে ছেলে বউরা, ওরা কি করবে জানো তুমি? না বৌঠান, এখনই অত দূর চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আশিসকে তুমি অতটা নির্বোধ ভেবো না। দেখা করেছে ঠিকই, কিন্তু নিজের পরিচয়টা দেয়নি। তবে সবকিছু আমাকে পরিষ্কার করে বলো ভাই, আমার বুকের ভেতরটা বড্ড অস্থির অস্থির করছে। সেই কথাটা বলবার জন্যই তোমাকে ডেকেছি। আশিস জানতে পেরেছে বিজিৎ নারায়ণ চৌধুরী মাঝে মাঝে কলকাতায় এসে থাকেন, সেখানেও গিয়েছিল। কি করে জানলো? আমরা তো ওকে কিছু বলিনি। সেটা আমি এখনো জানতে পারিনি বৌঠান, কার সাহায্য নিয়েও এই কাজ করলো। বিজন দত্ত নয় তো? তা যদি হয় তাহলে তো পারিবারিক কথা নিয়ে বাইরে কথা চালাচালি হবে। তুমি তুমি আশিসকে জিজ্ঞাসা করোনি কেন? আশিস না হয় ওর পরিচয় দেয়নি, কিন্তু উনিও কি ছেলেকে চিনতে পারেননি? একটা দু বছরের শিশুর সঙ্গে আজকের আশিসকে কি মেলানো যায় বোধা? তারপর কিছু আমি জানতে পারিনি। কথাটা তোমাকে জানিয়ে রাখা দরকার বলে মনে হলো, তাই বললাম। হঠাৎ কিছু হলে ঠাকুরপো,
এত বড় দায়িত্ব তুমি আমাকে দিও না ঠাকুর, সে শক্তি আমার নেই। তুমি শুধু আমাকে রাস্তা দেখিয়ে দিও, কখন কি করতে হবে।